কাছার জেলার পিএসি বরজালেঙ্গা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির। একাদশ শ্রেণীর সন্দীপ রাজভর নামর এজন ছাত্রর হইতে নৌতন সিনহা নামর আন এজন ছাত্রর মাজত কাজিয়ার সূত্রপাত ঘটে। বাহিরত কালভার্টত বহি থাকার অভিযোগ দিয়ার বাবে সৃষ্টি হয়েছিল এই সংঘাতর। প্রাপ্ত তথ্য অনুসরি নৌতন সিনহা নামর ছাত্রজনে স্কুল ছুটির পাছত সহপাঠী সকলের হইতে বাহিরত এটা কালভার্টত রয়ে আছিল। আনফালে সন্দীপ নামর আনগী ছাত্রই এই বিষয়ে বিদ্যালয়খনের অধ্যক্ষগীক অবগত করার পাছত সন্দীপ বিদ্যালয়েরপা ওলাই অহার লগে ছাত্র সকলে আক্রমণ করে। এই আক্রমণের ঘটনাত পশ্চিম জালেঙ্গা বাগানের তিনগী ছাত্র গুরুতরভাবে আহত হয়। ঘটনা দেখি ওচর পাজরের লোক আহি গোট খায় এই ঘটনার বাবে বিদ্যালয় কর্তৃপক্ষক দায়ী সজায় প্রতিবাদ সাব্যস্ত করে আর শিলচর দুয়ার বনপথ অবরোধ করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়াত ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে ছাত্র দুজনক থানালে লই যায়। পরবর্তী সময়ত প্রশাসনের লোক ঘটনাস্থলীত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহত ছাত্র তিনজনক চিকিৎসালয় প্রেরণ করে। ভিতরে মার লাগছে না স্যার, ওখানে আমরা দেখছি কেমনে মারছে, জলে ডুবাইয়া ডুবাইয়া তারা রে মারছে। ওর যে তারা মারো, তারা মারো বাইরে বাইরে ছাত্র বাইরে ছাত্র বাইরে অফিস রুম আছে, অফিস রুম অফিস রুম স্যার কই কিছু কইছে না, না স্যার কিছু কইছে না। আমরা আগে স্কুল আসলাম, হে আর এ বইয়া আসলো, এরপর একটা ছোট মুনকুড়ি বাচ্চা আইছে, আইয়া এর ধাক্কা মারছে। ও ও তারা ও বাইরে আমার আর একজন ছেলে আসলো, তার নাম সুরজ শান্তি, তার বাড়ি দুয়ারবন, তার ধাক্কা মারছে। এরপর ধাক্কা মারিয়া আমি তারে কইছি, ভাই ধাক্কা মারিস না, তুই ছোট একজন। এরপরে কইছে যে ঠিক আছে ভাই হইব। এরপরে মার পিট ধাক্কা লাগি লাগিছে। মানে কি কারণে তোমার ধাক্কাটা দিছে? ধাক্কা লাগছে মানে মণিপুরী ছেলেটা সুরজ তান্তিরে ধাক্কা মারছে। এরপর আমি মানে কইছি ওই ধাক্কা মারছ কেন, এরপর এটা করে তুই কিরে জানবে কইয়া, এরপরে মারপিট করছে, এরপরে মারপিট কইয়া শেষ হয়ে গেছে বেজাল। এরপর তারা তার বাবা দাদা কাকা কাকি সবরে ডাকিয়ে লয়ে গেছে। এরপরে আমরা টিচাররে কইছি, টিচার কইছেন যে ওই ঠিক আছে তোমরা যাও। এরপরে চকিদারও কইছে যে আমরা সামনে আছি মণিপুরী, তোমরা যাও। এরপর আমরা যাইবার সময় সবরে মারছে। এরপরে তিনজন জখম হয়েছে, তিনজন মেডিকেল আছে, সুরজ তান্তি সন্দীপ রাজওয়ার আর আর কালবাটের ভিতরে ঢুকাইয়া জলে ঢুকাইয়া পুরা ইট দিয়া মারছে। স্যারের কাছে আমরা মেডিকেল গেছি, টিচারে গেছেন না। এরপরে ওখানে অতটা আন্দোলন হয়েছে দেখা দেখায় আপনারা, একটা কোন স্যার এখন কমন রুম থেকে বাইরে হয়েছে না। এটা স্যার তারা দেখতে পারে না, তারা উপরে সবকিছু জিম্মাবাদ। হ্যাঁ হ্যাঁ, বইয়া বইয়া টাইম পাস করবো, মাসে বেতন পাইব। হ্যাঁ, তারা দেখতে পারে না, তারার উপরে সবকিছু আমরা নির্ভর। সবে ছোট ছোট বাচ্চা আছে, এখন মেয়ে তারা কান্দিয়া কান্দিয়ে তার কিতার লাগি ভয় করে। ব্যুরো রিপোর্ট, নিউজ 12 অসম, নর্থ ইস্ট। যাত্রা আমার অবিরত, সংকল্প অপ্রতিরোধ্য।